আজকে আমাদের বৃন্দাবনে হচ্ছে দ্বিতীয় দিন। এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখানে তাড়াতাড়ি বেরোয় এখানে আজকে মন্দিরে হচ্ছে একটু প্রসাদ খেয়েছি। ওরা সকালে প্রসাদ দিয়েছিল খিচুড়ি খেয়ে এরপর আমরা একটু বেরোচ্ছি আজকে। মানে কালকে কিছু মানে বৃন্দাবনে অনেকগুলো ভালো ভালো জায়গা দেখেছিলাম, দর্শনীয় স্থান মন্দিরগুলো। আজকে বৃন্দাবনে কিছুটা বাকি হচ্ছে দর্শনা, রাধারানীর জন্মস্থান আর যেন কিছু নন্দগাঁও, বাকি বিহারী মন্দিরটা আজকে এখন নিয়ে ফার্স্ট যাবো, কারণ কালকে আমরা গিয়েছিলাম কিন্তু জ্যামের কারণে ঢুকতে পারেনি, যে মন্দিরটা বন্ধ হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে বাকি বিহারী মন্দির, ওটা নাকি বৃন্দাবনে একটা খুব ভালো মানে মেন মন্দির ওটা, তো ওখানে আজকে যাচ্ছি সবার সাথে। এরপর বেরোবো, আমাদের টোটো করা হয়েছে, বৃন্দাবনে গাড়ি চলতে দেয় না, এখানে গাড়ি যাওয়া যায়, এখানে টোটো কিংবা অটো অটো বুক করা হয়, টোটো বুক করা হয়, তো আমরা একটা টোটো বুক করে নিয়েছি। ওটাতে এরপর আমরা সবাই রেডি হয়ে গেছে, মোটামুটি রেডি হয়ে গেছে, কিছু কিছু জন আমাদের গ্রুপে যারা আছে কিছু কিছু খাচ্ছে, তারপরে আমরা বেরোবো। এখানে প্রচুর বান্ধব রয়েছে, ফোনগুলো বেশি বার করে যাচ্ছে, ইউজ করা যাচ্ছে না, কখন যে ফোন নিয়ে চলে যাবে কে, অলরেডি কালকে চশমা নিয়ে চলে গেছিল বাবার। ঠিক আছে চলো বেরোই, দেখা যাক পরে ব্লগে দেখতে পাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি, কোন মন্দিরে যাচ্ছি। টাটা। আমরা এখন অটো করে যাচ্ছি বাঁকে বিহারী মন্দির, দেখো মা জেঠিমা পিসিমণি সবাই মিলে আমরা এখন যাচ্ছি, বাকি চারজন এখন টোটোটা চেপে আসে। এখন এটা আমাদের ফার্স্ট শুরু হচ্ছে আজকের দিনে বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দির দিয়ে আমরা শুরু করছি, ওখানে অনেকক্ষণ ধরে লাইন দিতে হয়, তাড়াতাড়ি যাচ্ছি। আমরা এখন বাঁকে বিহারী মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি, এত ভিড় বলার না, প্রায় 10 থেকে 12 হাজার লোক একসঙ্গে এখানে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে। এই যে দেখুন ভেতরে কি অবস্থা, মানুষ ঠিক করে দাঁড়াতে পারছে না, এত ভিড়, প্রচণ্ড ভিড়। এই যে মন্দিরের বাইরে একজন সাধু বাবা সাপ নিয়ে বসে আছে। চলে এসছি নন্দগাঁও, নন্দরাজার বাড়ির কাছে উঠছি উপরে, এখন মন্দির বন্ধ, যাচ্ছি দেখতে, 4টার সময় খুলবে। রাধে রাধে।
রাজার মন্দিরে ওঠার পথেই অনেক দোকান দেখতে পেয়ে যাবেন, যেখানে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে। ওঠার পথেই, পুরো পথেই এরকম দোকান দেখতে পাবেন আপনার। এই যে আমরা পৌঁছে গেছি নন্দগাঁওতে, নন্দরাজার মন্দির। খুবই সুন্দর মন্দিরটা তৈরি করা হয়েছে পুরোনো দিনের পাথর দিয়ে। তো চলুন আমাদের সাথে আপনারাও দর্শন করে নিন এই নন্দরাজার মন্দির। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এর পরবর্তী আমরা কোথায় গেলাম এরপর, বা নেক্সট ডেতে আমরা কোথায় কোথায় ঘুরলাম, অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে, আমাদের ব্লগের মাধ্যমে অবশ্যই জানাবো। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।